হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। এখন আমি এমন একটি অঙ্ক সলভ করব যে অঙ্কটিতে যতগুলো শেয়ার বিক্রি করতে চায় তার চেয়ে বেশি আবেদন পায় এবং অবহারে শেয়ার বিক্রি হয়। লার্নিং পয়েন্ট লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 80,000 শেয়ার বিভক্ত এবং 80,00,000 টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত। অর্থাৎ এই কোম্পানি একটা শেয়ারের দাম নিতে পারবে 100 টাকা এবং সে সর্বোচ্চ 80,000 শেয়ার বিক্রি করতে পারবে এবং এই 80,000 আর 100 গুণ করলে হবে 80,00,000 টাকা। অর্থাৎ 80,00,000 টাকা মূলধন নিয়ে সে ব্যবসা করতে পারবে। কোম্পানিটি 10% অবহারে 80% শেয়ার ইস্যুর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে। আমাদেরকে এইখানে একটু খেয়াল করতে হবে, 10% অবহারে, তার মানে 100 টাকার উপর 10% করতে হবে, তাহলে হবে 10 টাকা। তার মানে অবহার একটা শেয়ারের জন্য 10 টাকা। তারপর 80% শেয়ার ইস্যুর জন্য পত্রিকা বিজ্ঞাপন প্রচার করে, তার মানে কোম্পানি মোট 80,000 শেয়ার বিক্রি করতে পারবে, কিন্তু 80% বিক্রি করতে চাচ্ছে। তাহলে 80,000 টাকার উপর যদি 80% করা হয় তাহলে হবে 64,000। তার মানে এই কোম্পানি মোট 64,000 শেয়ার বিক্রি করতে চায়। তারপর দেখি, কোম্পানি প্রচারিত বিজ্ঞাপনের চাইতে 10% বেশি শেয়ারের আবেদন পায়। তাহলে এখন আমরা এই 10% করব কিসের উপরে, কোন টাকার উপরে? এই 10% করতে হবে এই 64,000-এর উপরে। তাহলে এই 64,000-এর উপর যদি 10% করা হয় তাহলে কিন্তু এখানে হবে 6,400। তাহলে এই 64,000-এর সাথে 6,400 যোগ করে দিলে হবে 70,400। তার মানে কোম্পানি মোট আবেদন পায় 70,400 শেয়ার। কোম্পানি বিক্রি করতে চায় 64,000 শেয়ার, বেশি আবেদন পায় 6,400। তার মানে মোট আবেদন পায় 70,400। দ্যাট মিন্স এই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে মোট যোগ হবে 70,400 শেয়ারের দাম এবং একটা শেয়ারের দাম 10% কমে, 10% অবহারে বা অনুহারে বা বাট্টায় তুমি যাই বলো না কেন, অর্থাৎ 90 টাকা। তাহলে এই 70,000 গুণ 90 টাকা দিলেই আমরা পাবো এই কোম্পানির ব্যাংকে মোট কত টাকা জমা হচ্ছে। অর্থাৎ এই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে মোট 63,36,000 টাকা জমা হবে। তার মানে প্রথম জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট 63,36,000 টাকা। তারপর জাবেদা শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এই 63,36,000 টাকাই হবে। তারপর আবার শেয়ার আবেদন হিসাব ঠিক এই টাকাটাই আমরা এখানে বসাবো, অর্থাৎ 63,36,000 টাকা। তারপর অবহারের পরিমাণ কত, কোম্পানি মোট 64,000 শেয়ার বিক্রি করবে আর একটা শেয়ারের দাম 10 টাকা অবহার। তাহলে 64,000-এর জন্য কত টাকা হবে, 64,000 শেয়ারের জন্য কত টাকা অবহার হবে? তাহলে 64,000 গুণ 10, অর্থাৎ 6,40,000 টাকা। আর অবহার যেহেতু একটা অলিক সম্পদ এজন্য অবহার হিসাব ডেবিট করতে হবে। তারপর শেয়ার মূলধন হিসাব, এই কোম্পানি মোট বিক্রি করতে চাচ্ছে 64,000 শেয়ার এবং একটা শেয়ারের প্রকৃত দাম একটা শেয়ারের প্রকৃত দাম 100 টাকা। তাহলে এই 100 টাকা গুণ 64,000 মোট হবে 64,00,000 টাকা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, কোম্পানির মূলধন হিসাব হয় প্রকৃত অর্থে একটা শেয়ারের দাম এবং প্রকৃত অর্থে কতগুলো শেয়ার বিক্রি করতে চাচ্ছে। এই দুইটা বিষয়ের উপর মূলত একটা কোম্পানির মূলধন হিসাব নির্ভর করে। তারপর ব্যাংক হিসাব ক্রেডিট, কোম্পানি আবেদন পাইছে 70,400 শেয়ারের, বিক্রি করবে 64,000। তাহলে অতিরিক্ত যে 6,400 শেয়ারের আবেদন পেয়েছিল এই টাকাটা কিন্তু কোম্পানিকে ফেরত দিতে হবে যারা আবেদন করেছিল তাদেরকে। তাহলে কতগুলো শেয়ার ফেরত দিবে, 6,400 শেয়ার, যেহেতু 6,400 শেয়ার অতিরিক্ত আবেদন পেয়েছিল। তাহলে 6,400 শেয়ারের দাম কত টাকা হবে, যেহেতু কোম্পানি মানুষের কাছ থেকে একটা শেয়ারের জন্য 90 টাকা করে নেয়,
তাহলে 6400 শেয়ার 90 টাকা করে ফেরত দিবে 5,76,000। এই 5,76,000 টাকা আমাদেরকে ফেরত দিতে হবে যে মানুষগুলো আবেদন করেছিল ওই মানুষগুলোকে। তাহলে এই কোম্পানির ব্যাংক হিসাব ক্রেডিট হবে 5,76,000, কারণ ব্যাংকের থেকে টাকাটা কিন্তু যারা আবেদন করেছিল তাদেরকে ফেরত দিতে হবে। তারপরের যাবে দা দায়ী গ্রাহকের কমিশন। শেয়ার মূল্যের 5% শেয়ার দায়ী গ্রাহকের কমিশন দেওয়া হলো। এই মূলধন হিসাবের উপর যদি আমি 5% করি তাহলে দায়ী গ্রাহকের কমিশনটা বের হয়ে যাবে, অর্থাৎ দায়ী গ্রাহকের কমিশন দিতে হবে 3,20,000 টাকা। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই কোম্পানি মূলধন হিসাবে 64,00,000 টাকা এবং এই শেয়ার মূল্যের 5% শেয়ার দায়ী গ্রাহকের কমিশন হিসেবে দিতে হবে। তাহলে যেহেতু একটা শেয়ারের দাম 100 টাকা, তাহলে 5% করলে হয় 5 টাকা, এবং মোট 64,000 শেয়ার বিক্রি করতেছে, তার মানে 64,000 শেয়ারের জন্য মোট 3,20,000 টাকা দায়ী গ্রাহকের কমিশন দিতে হবে। এবং দায়ী গ্রাহকের কমিশনটা কিন্তু দায়ী গ্রাহকরা ব্যাংক থেকে কর্তন করে নিবে, তাহলে ব্যাংকের টাকা কমে যাবে। এজন্য ব্যাংকের টাকায় লিখতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট 3,20,000 টাকা।